কালো বা নীল নয়, অবাক করবে বাংলার এই তিন অঞ্চলের সাদা কালির কাহিনী। সচরাচর কালী মূর্তি হয় ঘোর কৃষ্ণবর্ণ বা শ্যামবর্ণের। পুরাণ মতে কালী হলেন মহামায়ার কালিকা শক্তির। অসুরদের অত্যাচারে যখন মানবকুল অতিষ্ঠ, চারিদিকে ধ্বংসের লীলা খেলা, তখন মহামায়া ভয়ঙ্কর কোপ ধারণ করেন। সেই সময় তার শরীর থেকে তীব্র জ্যোতি বের হতে থাকে, তখনই কালো রূপ ধারণ করেন মহামায়া। তার সেই রূপকেই পুজো করা হয় কালী রূপে। সাধারণত কালীর যে মূর্তিটি দেখতে পাওয়া যায় সেটি কালো রঙের বা গাঢ় নীল রঙের হয়ে থাকে। কৃষ্ণানন্দ আগম বা গ্রীষ্মের বর্ণনা মতে দেবীর গাত্রবর্ণ হওয়া উচিত কালো, এই কারণে তার এমন নামকরণ। কিন্তু কখনো শুনেছেন সাদা রঙের কালীর প্রতিমার পূজোর কথা? আজ এমন তিনটি জায়গায় খোঁজ রইল যেখানে পূজিত হন শ্বেতকালী। কুলটি ফলহারিণী কালী। কুলটি 17 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকায় ফলহারিণী কালীর রং শ্বেত বা সাদা। কালী এখানে শ্বেতরূপে পূজিত হন। 2005 সাল থেকে এই পুজো শুরু করেন মধুময় ঘোষ, দেবীর প্রতিষ্ঠাতা এবং পুরোহিত মধুময় ঘোষ জানান এই রূপে ভবতারিণীর প্রথম দর্শন দিয়েছিলেন রামকৃষ্ণ পরহংসদেবকে। রামকৃষ্ণ স্বপ্নাদেশে পেয়েছিল পুজো শুরু করেছিলেন। মধুময় জানান তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং সেই আদেশ অনুসারেই পুজো করছেন। তিনি জানান আজ থেকে প্রায় 17 বছর আগে কালী তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন নিত্য পুজো করার জন্য। আর এই শ্বেত রূপের কথা আগে থেকেই নির্দিষ্ট করে দিয়েছিলেন কালী। এই নির্দেশ পাওয়ার পর মধুময় চলে যান বাঁকুড়ায়। সেখানে শুশুনিয়া পাহাড় থেকে এই পাথরের মূর্তি নিয়ে আসেন। তারপর থেকেই নিয়মিত পুজো হয়ে চলেছে কুলটির ফলহারিণী কালী। মধুময় নিত্য পুজো করেন, তবে তার পাশাপাশি গ্রামের মানুষও কালিকার সাধনায় মেতে ওঠেন। প্রত্যেক অমাবস্যায় জাঁকজমক সহকারে হয় পুজো। মধুময় জানান আগে দেবীর মন্দির ছিল না, কিন্তু স্থানীয় মানুষদের সাহায্যে তিনি মন্দিরটি তৈরি করতে পেরেছেন। প্রতি বছর কালী পুজো ধুমধাম করে পুজো হয় এখানে। স্থানীয় মানুষজনই সেই পুজো অংশগ্রহণও করে। প্রতিষ্ঠাতার বাড়ির পাশেই এক চিলতি মন্দিরে পুজো হয়। এবছরও কুলটির ফলহারিণী কালীর মন্দির দীপান্বিতা অমাবস্যায় উপলক্ষে সেজে উঠেছে। গোটা লালবাজার সহ স্থানীয় এলাকার মানুষজন এখানে পুজো দিতে আসেন। তবে কালী পুজো ছাড়াও প্রত্যেক অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে। এছাড়াও বার্ষিক পুজোতেও মহা ধুমধাম করে পুজো হয় ফলহারিণী কালীর। অজয়পুরের দেবী শ্বেতকালী। বীরভূমের সদর শহর হল সিউড়ি। এই সিউড়ির থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম হল অজয়পুর। গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী। 1978 সালে হয়েছিল এক মারাত্মক প্লাবন। সেই প্লাবনে অজয়পুরের পার্শ্ববর্তী গোটা একটি গ্রাম ভেসে যায়। গ্রামটির নাম ছিল বজরপুর। ভিটেমাটিহীন মানুষেরা বজরপুর ছেড়ে আশ্রয় নেন অজয়পুরে। সেই সময় গৃহহীনদের দলের সঙ্গে অজয়পুরে আসেন জলাতন সাধু নামে এক সাধু। শোনা যায় তিনি নাকি এই পুজোর সূচনা করেন। গাত্রবর্ণ ছাড়াও এই শ্বেতকালীর পুজো তিথিও আলাদা। কার্তিক মাসের অমাবস্যা নয়, অঘ্রাণের মাসেই পূর্ণিমা তিথিতে হয় এই কালী পুজো। কিন্তু প্রশ্ন ওঠে, কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে জলাতন সাধুর যুক্তি ছিল একদম সাফ। তার মতে অমাবস্যার রাতে অন্ধকারের মধ্যে প্রদীপ জ্বালিয়ে পুজো করা বেশ কষ্টসাধ্য। অন্ধকারে ঠিক নিয়ম রীতি মাফিক পুজো করাও কঠিন। সুতরাং পুজো করার শ্রেষ্ঠ সময় হল পূর্ণিমা। তাই জলাতন সাধু পূর্ণিমা তিথিতেই পুজোর প্রচলন করেন। এই সন্ন্যাসীর সঙ্গে কোনো শিষ্য বা আত্মীয়কে আনেননি।
ফলত শেষ জীবনে ঠিক করেন অজয়পুরের গ্রামে কোনো একনিষ্ঠ ভক্তকে পুজোর দায়িত্ব দিয়ে যাবেন। মৃত্যুর আগে সাধু এই পুজোর ভাত দিয়ে যান অজয়পুরের হর্ষিকেশ মহারাকে। তারপর থেকে তারই বংশধর এই পুজো করে আসছেন। বর্তমানে মহেশ্বর মহারা এই পুজো করেন। নির্দিষ্ট তিথিতে পুজোর সময় এই গ্রামীণ ভিড় হয় উপচে পড়ার মতো। কালী পুজোর দিনও মহাসমারোহে পুজো হয়। প্রতি অঘ্রাণ মাসের পূর্ণিমায় নব কালে পরে সেজে ওঠে এই গ্রাম। এবার জানব রাজবলহাটে দেবী রাজবল্লভীর সম্পর্কে। হুগলি জেলার অন্তর্গত রাজবলহাটের অন্যতম দর্শনীয় স্থান হল দেবী রাজবল্লভীর মন্দির। ঐতিহাসিকদের মতে এই রাজবল্লভী মন্দিরটি প্রায় 800 বছর পুরনো। অবশ্য এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা নিয়ে মতবিরোধ রয়েছে। অনেকে বলেন 1242 খ্রিস্টাব্দে তৎকালীন রাজপুর এবং বর্তমানের রাজবহলহাটের রাজা সদানন্দ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আবার অপরপক্ষের মতে 16 শতকে ভুরি শ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের দেবী রাজবল্লভী দেবী নামে পরিচিত। স্থানীয় পুরোহিতদের মতে এটি আসলে দুর্গা সরস্বতী এবং কালীর এক মিশ্র রূপ। তবে জনগণের মধ্যে দেবী রাজবল্লভী দেবী শ্বেতকালী নামেই বেশি পরিচিত। মন্দিরের প্রবেশপথ পেরোলে চোখে পড়বে এক বিরাট নাট মন্দির। এই নাট মন্দিরকে ঘিরে রয়েছে 4টি শিব মন্দির। নাট মন্দির পেরিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে চোখে পড়বে শ্বেতকালীর মূর্তিটি। প্রায় 6 ফুট উচ্চতার দেবী মূর্তির পরনে রয়েছে স্থানীয় তাঁতিদের বোনা শাড়ি। ঢুকলেই দেখা যায় দেবীর এক হাতে রয়েছে চুড়ি, আর এক হাতে রয়েছে পাত্র। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে কালীর পায়ের নিচে একটি নয় বরং 2টি শিব মূর্তি রাখা রয়েছে। কালীর ডান পায়ে রয়েছে কাল ভৈরবের বুকের উপরে আর বাম পা রয়েছে বিশ্ব পাক্ষ শিবের মাথার উপরে। কথিত আছে এই মন্দিরে পঞ্চমুণ্ডী আসেন ওপর বসেই তন্ত্রসাধনা করতে। রাজবহলহাটের রাজা সদানন্দ রায় রাজবল্লভী দেবীর স্বভাবও কিন্তু রাজকীয়। শোনা যায় তিনি প্রতি রাতে কাঠের পালকে নিদ্রা যান। মাঝে মাঝে রাতে হঠাৎ তামাক সেবনের ইচ্ছেও হয় দেবী, তাই মন্দিরের এক কোণেই প্রস্তুত রাখা থাকে গড়গড়া। তবে ভোগের ক্ষেত্রে কালী সিদ্ধভোগই বেশি পছন্দ করেন। সারা বছর ভিড় থাকলেও প্রতি বছর কালী পুজোর সময় ভিড় হয় লাগাম ছাড়া। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবী রাজবল্লভী দর্শন করতে।